হ্যালো স্টুডেন্টস, আজ আমরা এই ভিডিওতে বেসিক ইংলিশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখব, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আগে এসেছে এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন এক্সামের জন্য, বিশেষ করে WBCS ও WFE মেন ও অন্যান্য পরীক্ষায় যে সমস্ত ইংরাজি প্রশ্ন হয় সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। সো এসো শুরু করি। প্রথম প্রশ্ন দেখো কি বলা আছে এখানে। ডিরেকশন দেওয়া আছে যে এক থেকে চার নম্বর প্রশ্ন, চুজ দি ওয়ার্ড দ্যাট বেস্ট এক্সপ্রেস দি গ্রুপ অফ ওয়ার্ডস আউট অফ ফোর অল্টারনেটিভস। চারটি অপশান থাকবে, যেখান থেকে সঠিক উত্তরটি আমাদের বাছতে হবে, অর্থাৎ সঠিক শব্দটির মানে যেটা প্রকাশ করবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন টাইপের প্রশ্নগুলো। সো নাও লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন দেখো, দ্যাট হুইচ ইজ আউট অফ ডেটেড অর আউট অফ ইউজ, দ্যাট হুইচ ইজ আউট অফ ডেটেড অর আউট অফ ইউজ। এখানে চারটি অপশান আছে, অ্যানসিয়েন্ট, স্ট্যাবেল, অবসলেট ও অ্যাবসলিউট। সঠিক অ্যান্সার কোনটি হবে? যেটি বর্তমানে ব্যবহার করা যায় না, অ্যানসিয়েন্ট হবে না, কারণ অনেকেই ভুল করে অ্যানসিয়েন্ট অপশানে টিক মারবে, কিন্তু অ্যানসিয়েন্টটা হচ্ছে প্রাচীন, কিন্তু অবসলেট মানে হচ্ছে প্রাচীন কাল ধরে যেটা ব্যবহৃত হয়ে আসছে কিন্তু এখন আর ব্যবহার হয় না, প্রচলিত নয়, সেটা অর্থে হবে অবসলেট। সঠিক অ্যান্সার হবে অবসলেট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর টু, দি গভর্নমেন্ট হুইচ ইজ রান বাই দি রিচ ক্লাসেস, প্লুটোক্রাসি, অটোক্রাসি, রিচ রুল অ্যান্ড ঘোস্ট। সরকার যখন কোনো উচ্চ ফ্যামিলি বা অভিজাত ফ্যামিলির দ্বারা পরিচালিত হয় তখন তাকে কি বলে? প্লুটোক্রাসি, অটোক্রাসি, রিচ রুল অ্যান্ড ঘোস্ট। অনেকেই যাদের অ্যান্সার সঠিক জানা থাকবে না তারা হয়তো রিচ রুল করে যেতে পারে, তো সঠিক অ্যান্সার হবে এখানে প্লুটোক্রাসি। প্লুটোক্রাসি মানে হচ্ছে দি গভর্নমেন্ট হুইচ ইজ রান বাই দ্য রিচ ক্লাসেস। সো অ্যান্সার হবে এই অপশান। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর থ্রি, ওয়ান হু ইজ এনগেজড ইন ফাইটিং এ ব্যাটেল অর ওয়ার, অর উচ্চারণটা হবে ওর, তো সঠিক অ্যান্সার কোনটি হবে? চারটি অপশান আছে, ফাইটার, মিলিটারি, বেলিগ্র্যান্ড, ফার্স্ট। তাহলে যে যুদ্ধের সাথে যুক্ত থাকে তাকে কি বলা হয়? যে যুদ্ধে পারদর্শী বা যুদ্ধ থেকে আনন্দ পায় যুদ্ধ করে তাদেরকে বলা হয়। সঠিক অ্যান্সার অনেকেই ফাইটার করে।